ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ক্লাসে সাবস্ক্রিপশন নাওনি, তোমরা চাইলে আমাদের সাথে ক্লাসে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কারণ 12 মাস এবং 24 মাস এই দুয়ের সাবস্ক্রিপশন প্ল্যান খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে প্রাইস। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে তোমাদের জন্য, যেখানে আগমনের ফাউন্ডেশন কোর্স রয়েছে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। এই স্পেসিফিক কোর্সে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেশনসকে কভার করাবো, সাথে অন্যান্য যে এডুকেটররা রয়েছেন প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের প্রেপারেশন তোমাদেরকে ফাউন্ডেশন লেভেলে প্রোভাইড করা হবে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। এই কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রেপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের ডেইলি টেস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি এবং তার টাইমলাইন এখানে মেনশন করা রয়েছে, যার দ্বারা তোমরা নিজেরা প্রেপারেশন এখানে নিজেদের সুন্দরভাবে নিতে পারবে এবং তোমাদের কোয়ালিটি স্টাডি এখানে তোমরা যেটা পাচ্ছ তার এক্সপিরিয়েন্সটি খুব সুন্দরভাবে তোমরা চেক এখানে করতে পারবে। WBPSC-র ফ্রি টেস্টের এখানে বেশ কিছু ডেটস তোমাদেরকে দেওয়া রয়েছে। প্রত্যেকটি আলাদা আলাদা ডেটে তোমরা যেই দিনটিতে মনে করবে যে এই পার্টিকুলার সাবজেক্টটি কেমন আমার প্রিপারেশন হয়েছে চলো দেখে নেওয়া যাক, তখনই আমাদের এখানে তোমরা ফ্রিতে টেস্ট দিতে পারবে এবং এই টেস্টে তোমরা পার্টিসিপেট করে নিজেদের র্যাঙ্ক বুঝে নিতে পারবে। এই উইকে প্লাস লার্নারদের জন্য এইখানে মেনশন করা রয়েছে বেশ কিছু টেস্ট, এখানে টেস্টের লিঙ্ক, মক টেস্টের লিঙ্ক, এবং এখানে ডেটগুলো তোমরা অবশ্যই মার্ক রয়েছে দেখে নেবে। প্রত্যেকটি আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি পাচ্ছ। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হচ্ছে, কখনো কোনো ক্লাস তোমাদের মিস যাবে না। লেকচার নোট তোমরা আফটার দি ক্লাস ডাউনলোড করে নিতে পারবে। এনি টাইম এনিওয়্যার আফটার ক্লাস তোমরা যদি মনে করো কি নোটটা ডাউনলোড করে নিয়ে আবার রিভিশন করবে, চাইলে সেটাও করতে পারো। শুধুমাত্র একটা ডিভাইস এবং সাথে থাকছে ইন্টারনেট কানেকশন, তাহলেই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারছো। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো, 10% সাবস্ক্রিপশন এখানে সাবস্ক্রিপশন ফিতে তোমরা অফার পেয়ে যাচ্ছ। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যান এখানে মেনশন করা রয়েছে। তবে 12 মাস এবং 24 মাস, 12 মাসের 871 এবং 24 মান্থের 633 এখানকার সাবস্ক্রিপশন ফি রয়েছে। এই সাবস্ক্রিপশন ফি তোমাদের যেটি তোমরা মান্থলি ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে দিতে হচ্ছে, 10% এর উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই মান্থলি ওয়াইজ এই ফিটা খুবই নমিনাল ফি কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। তাই যদি মনে হয় একেবারে 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নাও, কারণ এরপরে ফি অনেকটাই বেড়ে যাবে, যেক্ষেত্রে হয়তো এক্ষেত্রে ইনফ্লেশনে অনেকটাই প্রবলেম হতে পারে। সো যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিসেড, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের সাথে সাবস্ক্রিপশনটি জলদি জলদি করে ফেলো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, স্পেশাল ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আগে যদি মনে হয় স্পেশাল ক্লাস করে দেখে নেবে, দেন আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নেবে, সেটাও তোমরা করতে পারো। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, সো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে WBCS এ হিস্ট্রিকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব এবং WBCS এ হিস্ট্রির একটি পারফেক্ট স্ট্র্যাটেজি কিভাবে আমরা রাখবো যাতে অ্যাটলিস্ট সিলেবাসটা কমপ্লিট হয়। প্রথমত যারা হিস্ট্রি পড়তে ভয় পায়, আর একটু সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বোধ আসে যে চলো নাম্বারটা একটু যাতে বেশি পাই, তারপরে যাতে আরও একটু ভাবনা চিন্তা আসে যে হ্যাঁ আমি যাতে সিকিউরলি 70-80% এখানে পারফর্ম করতে পারি, যাতে আমার নাম্বারটার এখানে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় আসে। তো আমি তোমাদেরকে হিস্ট্রির এই যে সেশনগুলো কভার করাবো
সেই প্রত্যেকটি সেশনে 70-80% সিকিউরিটি বা তার থেকেও বেশি নাম্বার তোমরা পেতে পারবে এইভাবেই পড়াবো। এবং কিভাবে তোমরা সাবজেক্টটিকে নিয়ে অ্যাপ্রোচ করতে পারো সেই দিকে একটু নজর রাখা যাক। সো প্রথমত আমরা জানি আমাদের ইতিহাসে অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন তিনটে আলাদা আলাদা ভাগ রয়েছে। এবং আমরা মডার্ন পড়তে তাও যদি ভালোবাসি, অ্যানশিয়েন্ট পড়তে একদমই ভালোবাসি না, অ্যানশিয়েন্ট পড়তে আমরা চাই না। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, এই যে ধ্যান ধারণা, ভাবনা, চিন্তা যেগুলি তোমাদের মধ্যে রয়েছে সেটি কখনোই যেন তোমার প্রিপারেশনে পাশ করার যে রাস্তা রয়েছে তাতে বাধা হয়ে না দাঁড়ায়। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যেমন ইন্টারেস্টিং, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিও তেমন ইন্টারেস্টিং, মেডাইভালও ইন্ডিয়ান হিস্ট্রিও তেমন ইন্টারেস্টিং, হিস্ট্রি ইটসেলফ ইন্টারেস্টিং সাবজেক্ট। অনেকের মনে হতে পারে যে আমি কি বলছি, হিস্ট্রি ইন্টারেস্টিং সাবজেক্ট? ইয়েস, হিস্ট্রিকে সেভাবে পড়তে হয়, বুঝতে হয়, তাহলেই হিস্ট্রিকে সহজে আমরা সাবজেক্টটির কাছে পৌঁছাতে পারি। তো প্রথমত আমি একদম ধরে নিচ্ছি এই ভিডিওটি আমরা যারা দেখছি তারা জানি না হিস্ট্রি সাবজেক্টটিকে অ্যাপ্রোচ ঠিক সঠিকভাবে কিভাবে করব। হয়তো অনেকেই স্ট্রাগল করছি সাবজেক্টটিকে নিয়ে কিভাবে আমরা আমাদের টার্গেটের দিকে পৌঁছে যাব। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা মাথা থেকে প্রথমেই বের করে দাও যে তোমরা ইতিহাস পড়ছো। এই যে একটা স্টিরিওটাইপ ফিলিং থাকে মানুষের মধ্যে, আমি দেখেছি স্টুডেন্টসদের মধ্যে, হিস্ট্রি ইটস আ বোরিং, এই আর্টসের সাবজেক্ট, সায়েন্সের স্টুডেন্টরা এরকম বলে, আর্টসের সাবজেক্ট আমার দ্বারা হবে না, ছোটবেলায় কবে পড়ে এসেছি। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এখানে তোমাদের সাথে হিস্ট্রি সেশন নিয়ে যুক্ত রয়েছি, আমিও কিন্তু একজন সায়েন্সেরই স্টুডেন্ট। সো এই যে ফিলিংটা যে সায়েন্সের স্টুডেন্ট হলে আর্টসের সাবজেক্ট আমরা পড়তে পারি না, এই ফিলটাকে প্রথমত বাদ দিতে হবে এবং ব্রেন থেকে ওই স্টিরিওটাইপ ফিলিংটা বাদ দিতে হবে যে হিস্ট্রি মানেই বোরিং সাবজেক্ট। তারপরে অ্যানশিয়েন্ট হিস্ট্রিকে নিয়ে আমরা যদি একটু দেখি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি প্রিলিমিনারিতে অনেকে ভেবে থাকে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে খুবই কম সংখ্যক নাম্বার আসে, মেডাইভালেও খুব কম সংখ্যক নাম্বার আসে, আমার 50-30 পেলেই হবে, আমি 50-30 জন্য শুধু মডার্ন পড়বো, অ্যানশিয়েন্টও পড়বো না, মেডাইভালও পড়বো না। এই যে ভাবনা চিন্তাটা থাকে, আপাত দৃষ্টিতে বলা যায় যে সে ব্যক্তি যদি মনে করে যে অন্যান্য সাবজেক্টকে দিয়ে সে নাম্বারের কাভারেজটা তুলবে, তবে জানিয়ে রাখি অ্যাকাডেমিতে আমার যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে আমি প্রিপেয়ার করছি 50-46 থেকে 47 পাওয়ার মতন। তাহলে অ্যাটলিস্ট এই রকম ধ্যান ধারণায় যারা চলছো তারা কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের থেকে তোমরা পিছিয়ে যাবে। তাই নির্দ্বিধায় 50-40 তো পাবেই বা তার থেকে বেশি, একদম এক্স্যাক্টলি 50-45 আমরা টার্গেট নিয়ে এগোই। 50-50 পাওয়া কখনো পসিবল নয়, বাট ম্যাক্সিমাম যতটা আমরা রিচ করতে পারি সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারবো। তোমাদের শুধু একটু ফোকাস দরকার। অ্যান্সিয়েন্ট হিস্ট্রিকেও কিন্তু ইম্পর্টেন্টলি কভার করতে হবে, বেসিক বেশ কিছু নলেজ এরিয়া আছে সেগুলোকে ভালোভাবে স্টাডি করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা এখানে হিস্ট্রি পড়ছি বা যে কোনো সাবজেক্ট, WBCS এর ক্ষেত্রে যে সাবজেক্টে পড়ি না কেন, তার জন্য PhD করছি না সাবজেক্টটার, সাবজেক্টটা এক্সাম লেভেলের কোশ্চেনের ক্লিয়ার কাট একটা ভিশন থাকা দরকার যে হ্যাঁ এই জায়গাটা থেকে পড়লেই আমরা এখান থেকে আমাদের যে নাম্বারটা আছে সেটা পেয়ে যাব। আমাদের একটা নতুন কোর্স আসছে যেই কোর্সটির নাম আগমন। এই কোর্সটিতে আমরা 15 ডিসেম্বর, দ্যাট ইজ টুডে, প্রি হিস্ট্রি ফেজ এখানে কভার করব। তার পরবর্তী এখানে দেখো হরপ্পান সিভিলাইজেশন, বৈদিক এজ, ল্যাটার বৈদিক এজ, তারপর তোমাদের সাথে ডাউট ক্লিয়ারিং সেশনসও থাকে, মহাজনপদ, ইনটু দি ইন্ডো গ্যাঙ্গেটিক প্লেন, বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য, প্রত্যেকটি টপিককে আমরা ধরে ধরে পড়ব। এবার অনেকের মনে হতে পারে যে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কমপ্লিট করতে আমার কতটা টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকছো তাদের তো এখানে লিস্ট দেওয়াই রইল, কিন্তু যারা থাকছো না তাদের ক্ষেত্রে বলবো, মোটামুটি যারা একদম কিছু হিস্ট্রিকে জানে না, ভালোবাসে না, তাদের জন্য হিস্ট্রি কভারেজ একটা স্ট্যান্ডার্ড লেভেলে করতে অ্যাটলিস্ট ভালোভাবে যদি বলা যায় 4-5 মাস তো সময় লাগবেই।
এবার এই যে 4 থেকে 5 মাস সময়টা আমি চাইলাম সেটা অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন তিনটে সেকশনকে ফাউন্ডেশনের জায়গা থেকে কমপ্লিট করা, আইডিয়া নিয়ে নেওয়া এবং একটা পজিশনে আসা যে হ্যাঁ আমি হিস্ট্রিটা জানি, টুকটাক এদিক ওদিক জানি না। খুব তাড়াতাড়ি যদি কভার করতে হয় তাহলে তো 1 মাসও এনাফ কভার করার জন্য, বাট সেটার স্টোরেজ ভ্যালুটা তুমি কতটা রাখছো, সেই সাবজেক্টের সাথে তুমি আর কোন সাবজেক্ট পড়ছো সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। শুঙ্গ, তারপর ইন্দো গ্রিক, ব্যাকট্রিয়ান গ্রিক, তারপর হচ্ছে সাকাজ, এটা সাকাজ হবে, ঠিক আছে, সাকাজ। তারপর আবারও ডাউট ক্লিয়ারিং সেশনস তোমাদের জন্য থাকছে, যেখানে কিনা আমরা MCQ সলভ করবো, প্রিভিয়াস ইয়ার পেপার আমরা পুরোটা কভার করে নেব, এবং শুধুমাত্র যে WBCS এর প্রিভিয়াস ইয়ার কভার করবো তা না, যত সিরিজ আছে যাবতীয় যা যা আমরা যদি দেখি সবটাই কভার করবো। সাতবাহন, সঙ্গম লিটারেচার, পাণ্ডিয়া, চোলা, চেরা, গুপ্তা, বকাতকা, তারপর রাজপুত, চৌহান, চান্ডেলা অফ বুন্দেলখণ্ড, পাল এবং অন্যান্য ডাইনেস্টি, একটা সিঙ্গেল টপিকও আমরা ছাড়বো না, ঠিক যেই জায়গাটা থেকে যতটা পড়ার দরকার আমরা ততটা পড়ব। এবং আলটিমেটলি এই যে আলাদা আলাদা অ্যাপ্রোচের লেভেলে যারা আমাদের সাথে কোর্সে হয়তো এই মুহূর্তে জয়েন হতে পারছো না, তাদেরকেও আমি একটা রোডম্যাপ প্রোভাইড করে দিচ্ছি যে তোমরা একটা নিজেদের টাইমিংয়ের মধ্যে একটা ডিস্টেন্স রাখো এবং এই টপিকগুলোকে তোমরা স্টাডি করো, টপিকগুলোকে ধরো, এই টপিকগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবার এই প্রথম পেজের যে টপিকগুলো রয়েছে সেগুলি খুব ইম্পর্ট্যান্ট, পরের পেজের থেকে বিশেষ করে সাতবাহন ইম্পর্ট্যান্ট, গুপ্তা ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে এই শাকরা শকরা আর কি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। বাদবাকি সঙ্গম লিটারেচার থেকে আপাতত যদি মনে করি কি প্রিলিমিনারির জন্য অতটা প্রেশার নিতে চাইছি না, তারা নাও নিতে পারে, ঠিক আছে। তো আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। এগেন মেডাইভাল হিস্ট্রির ক্ষেত্রেও একই কথা বলবো, ইম্পর্ট্যান্ট জায়গাগুলোকে কভার করতে হবে, এক্সাম লেভেলের কোশ্চেনের ক্লিয়ার কাট ভিউ এখানে রাখতে হবে। মেডাইভাল পিরিয়ডটার সূচনাটা কিভাবে হচ্ছে এবং দুটো মেজর টপিক দিল্লি অ্যান্ড মুঘল, দিস ইজ ইম্পর্ট্যান্ট, দিল্লি এবং মুঘল যেই এন্ড হচ্ছে ল্যাটার মুঘলে সেই ডিউরেশন অফ মুমেন্টে কারা চলে আসছে সেখানেই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেডাইভাল ইন্ডিয়ার বেশ কিছু অটোনোমাস বডি চলে আসছে এবং সেখানে মেডাইভাল সোসাইটিতে ফেউডালিজমের ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। বহিরাগত শক্তি মানে এই ডিউরেশন অফ মুমেন্টে মডার্ন হিস্ট্রির কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। তারপর রিজিওনাল লেভেলে পাওয়ার এখানে গড়ে উঠছে মারাঠা, পেশওয়া এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, এবং রিজিওনাল যে স্টেট তাদের ফর্মেশন হচ্ছে, যেমন কিনা আমরা যদি বলি হায়দ্রাবাদ, তারপর বেঙ্গল, আওয়াধ, মাইসোর ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটি শক্তি নিজেদের জন্য লড়াই করছে। এখানে মেডাইভালকে যদি খুব ফোকাস দিয়ে করতে হয় তাহলে দিল্লি আর মুঘল তো পড়তেই হবে, এই জায়গাটা বাদ দিলে চলবে না। এবার এগেন তুমি যদি কাটছাট করে পড়তে থাকো তাহলে তোমার অবশ্যই কাটছাট করেই তোমার নাম্বারটা তুমি পাবে, এটাও তো বুঝতে হবে না। মডার্ন কিছু বলার নেই, মডার্ন এমন একটা জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং মডার্নের যে সেকশনগুলো আমরা দেখব যে ইউরোপিয়ান পাওয়ার বাইরে থেকে এলো, ব্রিটিশদের সুপ্রিমেসি হলো, অন্যান্য ইউরোপিয়ান পাওয়ারের সাথে ব্রিটিশরা এখানে লড়াই করলো, তারপরে পলাশির যুদ্ধে আমাদের বেঙ্গল আমরা হারিয়ে ফেললাম ব্রিটিশের কাছে, তখন থেকেই ব্রিটিশদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকলো। ইতিমধ্যেই মাইসোর এবং মারাঠার যে রিজিওনাল যে শক্তিগুলো রয়েছে তারা মুঘলদেরকে এখানে সরিয়ে রেখে নিজেরা নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাইছে, কিন্তু এই রকম পরিস্থিতিতে ব্রিটিশদের যে এক্সপ্যানশন পলিসি, সেই পলিসির দ্বারা রিজিওনাল প্রত্যেকটি পাওয়ারকে এখানে হারিয়ে দিচ্ছে ব্রিটিশরা তাদের অত্যাধুনিক টেকনোলজি বা মিলিটারি পাওয়ারের দ্বারা। আস্তে আস্তে ব্রিটিশদের এক্সপ্যানশন হচ্ছে এবং কলোনিয়ালিজমের যে ফ্রেজেসগুলো তার মধ্যে পরিবর্তন করছে, ইকোনমিক ইম্প্যাক্ট আছে ব্রিটিশ রুলের আমাদের ইন্ডিয়াতে, কনস্টিটিউশনের বেশ কিছু ডেভেলপমেন্ট আসছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ হচ্ছে, ট্রাইবাল মুভমেন্ট হচ্ছে, পপুলার আপরাইজিং আমরা দেখতে পাচ্ছি, 1857 সিপাহী বিদ্রোহ হচ্ছে, মানুষজন উত্তেজিত, এখানে মানুষ তারা আর পারছে না ব্রিটিশদের যে পলিসি রয়েছে তার বিপক্ষে তাদের যেতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। এই সময় সমাজে বেশ কিছু রিফর্ম, রিলিজিয়াস
মুভমেন্ট এলো, রিফর্মিস্ট এই মুভমেন্টে, রিভাইভালিস্ট এই মুভমেন্টে মানুষজন এখানে নতুন করে ভাবতে শিখলো এবং ন্যাশনালিজমের বোধ তাদের মধ্যে এলো। পলিটিক্যাল বেশ কিছু অ্যাসোসিয়েশন তারা দাবি জানাতে থাকলো, তারা সাধারণ মানুষের হয়ে কথা বলতে থাকলো। আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে এরকম বহু বডির তৈরি হলো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন হলো, তার মধ্যে নরমপন্থী চরমপন্থীর মধ্যে ডিভিশন হলো এবং দেখা গেল একটা সময় এলো বঙ্গভঙ্গের টাইমে এই নরমপন্থী এবং চরমপন্থীর যে পথ, সেই পথ বিভক্তি থাকার জন্য তাদের মধ্যে আবার এখানে ভাগ দেখা গেল অ্যাক্টিভিটিতে। বেশ কিছু দল থাকলো, তারা খুব তাড়াতাড়ি রিফর্ম চাইলো, তারা বললো যে না আমরা আমাদের স্বাধীনতা কেড়ে নেব। এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিতে গান্ধীজি কিন্তু এখানে তাদের বিপক্ষে থাকলেন এবং আস্তে আস্তে মানুষজন বুঝতে পারলো ব্রিটিশরা কলোনিয়ালিজমের পথ ধরে আমাদের ইকোনমিক পলিটিক্যাল ডিস্ট্রাকশন করছেন। সাথে সাথে বেশ কিছু কনস্পিরেসি থিওরি শুরু হলো, কংগ্রেসের সেশন হলো এবং সেই প্রত্যেকটি সেশনের দ্বারা আস্তে আস্তে কংগ্রেসের প্রোপাগেন্ডাগুলো আমাদের স্বাধীনতার দিকে কেমন যেন এগিয়ে গেল। আস্তে আস্তে আমরা কনস্টিটিউশন বেসে ডেভেলপমেন্ট করা শুরু করলাম, নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীজি শুরু করলেন জালিয়ানাওয়ালাবাগ ম্যাসাকার হত্যাকাণ্ডের বিপক্ষে গিয়ে, সাথে খিলাফত আন্দোলনকেও জুড়ে দিলেন। এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের, এখানে ট্রিটি অফ সেভরিজের অপমান এখানে আর তারা নিতে পারছেন না। ইতিমধ্যেই এখানে গান্ধীজি জেলে চলে গেলেন চৌরি চৌরা ঘটনার জন্য, তারপরে আবার একটা নতুন মোড় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পাথে এলো এবং গান্ধীজি আস্তে আস্তে তখনকার রিজিওনাল লেভেলে যে সমস্ত রুলাররা আসছিলেন তার সাথে তার আইডিওলজির ক্ল্যাশেস আসতে থাকলো। কমিউনালিজম বাড়তে থাকলো, কারণ রিলিজিয়ান এবং পলিটিক্স একই জায়গায় সাথে সাথে চলছে। টেরোরিস্ট মুভমেন্ট বাড়ছে এবং এখানে লেফট উইং রাইট উইং এই বোধটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এখানে এই সময় যখন কনস্টিটিউশন ফ্রেমিংয়ের কথা এলো তখন আমরা ইন্ডিয়ানরা কিন্তু পিছিয়ে থাকলাম না। নেহেরু রিপোর্টের দ্বারা আমরা বলতে পারলাম আমরাও চাই, আমরাও পারি, আমরাও পারি আমাদের কনস্টিটিউশন ফর্ম করতে। তারপর কনস্টিটিউশন নিয়ে তীব্র একটা লড়াই, তীব্র লড়াইয়ের পরে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার দ্বারা ইলেকশন এবং প্রভিন্সের যে রুলিং, সেই রুলিংয়ের দ্বারা আমরা ঠিক একটা পাথে এগোচ্ছিলাম। এমন সময় চলে এলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সুভাষচন্দ্র বোস এবং আইএনএর পাথ ধরে আমরা বেশ অনেকটা বহিরাগত শক্তিদেরকে ব্যবহার করে ভারতে এই ইন্ডিয়ান ন্যাশনালিজম মুভমেন্টকে অনেকটা এগিয়ে দিয়ে গিয়েছিলাম। ঠিক এমন সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা লঞ্চ করলাম, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ লঞ্চ করলাম, কিন্তু ক্রিপস প্রপোজালে আমরা আশাহত হলাম। মুসলিম লীগ তাদের দাবি জানালো, তারা তাদের পাকিস্তান চায়, তারা ডিভিশন চায়, লাস্টে বাধ্য হয়ে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ইন্ডিপেন্ডেন্সের সাথে পার্টিশন হলো। এবং এই যে সময় ক্যাবিনেট মিশন, মাউন্টব্যাটেন প্ল্যান ইত্যাদি ফরমেশন ডিফারেন্ট ডিপার্টমেন্টের আমরা যখন দেখি, কনস্টিটিউশনাল যে বেস তৈরি হলো সেই বেসের দ্বারা আমরা পুরোপুরিভাবে দেখলাম আমাদের যে ভারতবর্ষ 1905-এর ছিল সেই 1947-এর ভারতবর্ষ আর নেই। এইভাবেই আমাদের জার্নিটা আমরা পাবো। এই যে আমি একটা আউটলাইন তোমাদেরকে দিয়ে দিলাম, সেই আউটলাইনগুলো ধরে ধরে যদি তোমরা পড়ো তাহলেই তোমরা আর কিছু তোমাদের পড়তে হবে না। এই আউটলাইনের বাইরে গিয়ে আমাদের কিন্তু কিছু তেমনভাবে কোশ্চেন আসে না। হ্যাঁ, এবারে এই আউটলাইনটা কতটা গভীরে পড়তে পারবে সেটা হচ্ছে একটা ব্যাপার। তো আমি তোমাদের প্রত্যেকটা জায়গাকে ফোকাস দেবো, লাইক এখানে নতুন বর্ন যে নেশন তাদের মধ্যে কী কী চ্যালেঞ্জেস আসতে পারে, নিউজ পেপার জার্নাল এখানে যেগুলো তৈরি হচ্ছে ফ্রিডম স্ট্রাগলে কতটা হেল্প করেছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন কতটা আমাদেরকে হেল্প করেছে। তো এই যে হিস্ট্রির যে সেশন, তোমরা আমাদের সাথে ক্লাসে যদি জয়েন হতে চাও অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। আমাদের 15 ডিসেম্বরের এই যে কোর্সের যে জার্নিটা স্টার্ট হচ্ছে, 29th মেতে আমরা সেটি এন্ড করবো। একটা লং পাথ,
অ্যানশিয়েন্ট এবং মেডাইভাল ইন্ডিয়ার জন্য পুনম দালাল দহিয়ার বইটি আমরা ফলো করব, হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া আমরা রাজীব আহির ফলো করব এবং সাথে ফলো করব সোনালী বনসালের বই। তোমাদের আলাদা করে কিছু করতে হবে না, যে নোটটা প্রোভাইড করব সেই নোটটা এবং ক্লাসে থেকে পড়াটা বুঝে নিলেই তোমাদের অনেকাংশেই পড়া হয়ে যাবে। সাথে এখানে থাকছে এনসিইআরটির ক্রাক্স, তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে, রেগুলারিটি মেনটেন করবে, তাহলে তোমরা এগোতে পারো। আর যারা সেলফ স্টাডি করবে তাদেরকে বলবো যে কোনো একটা বই, নয় এই বইটা নয় এই বইটা, যে কোনো একটা বইকে ফলো করো, আর অ্যানশিয়েন্ট মেডিকেলের জন্য এই বইটি ফলো করো। আমার ভালো লাগে, আমি এই বইটি ভালোবাসি, খুব ভালো লাগে, অনেক সুন্দর ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তাই যদি মনে হয় আমাদের সাথে WBCS এর হিস্ট্রি সেশনকে কভার করবে, প্রিলিমিনারিতে 50টা নাম্বার আছে, মেন্সে 100 এবং যাদের অপশনাল আছে 200 থেকে 400 নাম্বারের, এই যে প্রিপারেশন তোমাদেরকে কিন্তু তোমাদের লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তাই স্টাডি যদি করতে হয় সিম্পল, এখানে ফোকাস নেচারে যে কন্টেন্টটা থাকছে সেই কন্টেন্টটাই শুধু পড়বো, এরকম আমাদের মাইন্ড ম্যাপ তোমাদেরকে তৈরি করে দেবো আমি, যেই মাইন্ড ম্যাপটি পড়লেই তোমাদের অর্ধেক পড়া হয়ে যাবে। তারপর বেশ কিছু ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সের মাধ্যমে আমরা পড়তে পারি, যে নোটসের দ্বারা তোমরা যখন পড়বে তখন কিন্তু তোমাদের কোনো যাতে সমস্যা না হয়, এবং যে পড়াটা আমরা পড়ছি সেই পড়ার একটা স্পেসিফিক নোটস থাকা দরকার, নাহলে তো আমি আজকে পড়ছি কালকে ভুলে যাব, পরশু আবার অন্য নতুন কিছু পড়ব, এরকম রিসোর্স চেঞ্জ করবে না। রিসোর্স চেঞ্জ করলে সমস্যা হয়ে যায়। দিল্লি সুলতানাতের এখানে যেমন আলাউদ্দিন খিলজির একটা নোট আছে, এই যে ছোট্ট ক্রিস্পি নোটটা, এই নোটটা পড়লেই কিন্তু ম্যাক্সিমামটাই আলাউদ্দিন খিলজিকে নিয়ে আমরা জেনে যাচ্ছি, এবং পিকচারাইজেশনকে ক্লিয়ার করার জন্য বর্তমান যে মডার্নাইজ টেকনিক রয়েছে তার এখানে আমরা এখানে তার আর কি বলবো তার ইউজ করেছি, তাকে তার হেল্প নিয়েছি। সো ডিফারেন্ট পিকচারাইজেশনের মাধ্যমে পড়লে আমাদের নলেজ অনেক বেশি ক্লিয়ার হয়। তাই যারা নিজেরাও পড়বে, যখনই পড়বে কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে, সেই পিকচারটিকে একটু দেখে নেবে, সেই ব্যক্তির ছবিটিকে একটু দেখে নেবে এবং এরকম বোল্ড করে করে নোট করবে বা লিখবে, যাতে সুন্দরভাবে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারো। তাই যদি মনে হয় তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে চাও, তাহলে অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো আমাদের অ্যাকাডেমি ক্লাসে জয়েন করার জন্য, বিকজ কোর্স ফি অনেকটা এগিয়ে আসছে এবং কোর্স ফির এই এগিয়ে আসছে বলতে আর কি বেড়ে যাচ্ছে কোর্স ফিটা 12 মাস এবং 24 মাসের। তো আলটিমেটলি উই নিড সাকসেস, এবং এই হিস্ট্রির প্রিপারেশনে আমরা এখানে 70-80% টার্গেট নিয়ে যে এগোচ্ছি, তোমাদের সাকসেসের পাথে তোমাদেরকে পৌঁছে দেব। যেই যেই আলাদা আলাদা জায়গাগুলো এখানে থেকে যাচ্ছে, স্ট্র্যাটেজি ওয়াইজ এখানে তোমাদেরকে বলতে পারি যে আমাদের যে অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন, অ্যানশিয়েন্ট নাও মানে তুমি যদি মনে করো কি অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন তিনটে সেকশনে একসাথে পড়বে, তো এক্ষেত্রে আমি বলবো এটা গুড ওয়ে নয়, মডার্নটা একটা আলাদা, তো মডার্নকে আলাদাভাবে পড়তে পারো, এখানে অ্যানশিয়েন্ট বা মেডাইভেলকে অ্যাট এ টাইম নিতে পারো। যারা এখনই এই মুহূর্তে সাবস্ক্রিপশন নিতে পারছো না, তারা ডিসক্রিপশন আমার প্রোফাইল লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তারা চাইলে আমাদের সাথে স্পেশাল ক্লাসের মাধ্যমেও নিজেদের আপডেশন করতে পারো। তবে বলবো কি, কমপ্লিট একটা আইডিয়া এখানে ঠিক হবে এবং নিজেদের সাকসেসের দিকে এগিয়ে যাবে, সেই রকমভাবে তোমরা কিন্তু আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে পারো। তো রেগুলারিটি মেনটেন করতে বলবো, সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, আর যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অঙ্কিতা লাইফ কোডটি তোমরা ব্যবহার করো। টাটা, টেক কেয়ার।